Hello, good afternoon. This is their accommodation. I want to show you to explain them something. Something welcome. This is the bathroom. Also some two beds here. I bought them some things for eating today, maybe, and some water. So please explain them that this is a temporary accommodation until the new employer will change them, okay? Thank you, have a good day. Bye-bye. Assalamu alaikum viewers. Welcome to back Bishain Global. Bismillahirrahmanirrahim. তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অলরেডি থাম্বনেল দেখেই বুঝতেছেন এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন, অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা রোমানিয়াতে বর্তমানে ফাইল দিচ্ছেন বা অলরেডি ভিসা হয়ে গেছে বা ওয়ার্ক পারমিট হয়ে গেছে, যারা অলরেডি এক পা রোমানিয়া এক পা বাংলাদেশে দিয়ে দিয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়াতে প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রোমানিয়াতে থাকা খাওয়া কোম্পানি কীরকম সুযোগ সুবিধা, এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে আসার সময় কী কী জিনিসপত্র নিয়ে আসবেন, অর্থাৎ কোন জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসাটা বেটার হয় বা ভালো হয়, কারণ এই যে জিনিসগুলো আপনারা এখানে হয়তো বা পাবেন না। এবং রোমানিয়ার বর্তমান ওয়েদার হচ্ছে এখন শীত, বাংলাদেশ থেকে রোমানিয়ার এখন টাইমের যে একটা শিডিউল সেটা এখন 4 ঘন্টার ডিফারেন্স। এই এক সপ্তাহ আগেও আপনাদের 3 ঘন্টা ছিল ডিস্টেন্স। তো এখন রোমানিয়াতে বর্তমানে যে আবহাওয়া বিরাজ করতেছে এটা হচ্ছে খুবই শীত। খুবই শীত বলতে আমাদের বাংলাদেশে যে একবারে পৌষ বা মাঘের যে শীতটা, ওই শীত এখানে শুরু হয় ওইভাবে। তো এখন বর্তমানে তাপমাত্রা রাত্রে 0 বা মাইনাস হচ্ছে, আর দিনের বেলা 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতেছে। তো প্রথমেই যে আলোচনা করবো, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন যে থাকা খাওয়ার যে পরিবেশের, আমি দুইটা এক্সাম্পল হিসেবে দুইটা ভিডিও আপনাদেরকে দিছি দেখার জন্য। তো রোমানিয়াতে যখন আপনারা আসবেন বা অনেকে একটা থাকে প্রশ্ন থাকে যে রোমানিয়াতে থাকা খাওয়া কি কোম্পানি দেয় কি না। হ্যাঁ, রোমানিয়াতে থাকা খাওয়া কোম্পানি দেয়। এখানে আপনারা আসার পরে আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে এবং খাবারের জন্য আপনাদের আলাদা টাকা দেবে। অর্থাৎ আমি এখানে আজকে যে বিষয়টা উল্লেখ করব আপনাদেরকে, অবশ্যই যে বিষয়টা আমি প্রথমে বলছি যে দুইটা বিষয়, একটা হচ্ছে থাকা খাওয়া আর আরেকটা হচ্ছে আপনারা ওই কী কী নিয়ে আসবেন। এখন আপনারা আসলেন, আসার পরে অবশ্যই রোমানিয়ার যে আপনাদের কোম্পানি কর্তৃপক্ষ তারা আপনাদের জন্য থাকার ব্যবস্থা করে দেবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশিরা কোনো কোম্পানিতে বেশি হয় সেক্ষেত্রে হয়তোবা খাবারের ব্যবস্থা করতে পারে, আর আদারওয়াইজ যদি খাবার ব্যবস্থা না করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তারা খাবারের টাকা আলাদা দিয়ে দেবে। অর্থাৎ খাবারের টাকা যদি আলাদা দিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাক করে খেতে হবে। অর্থাৎ পাক করে খাওয়ার জন্য কিন্তু এখানে আপনারা কিছু প্রবলেমের সম্মুখীন হবেন। প্রবলেমের সম্মুখীন হচ্ছে এটা যে আমরা বাঙালিরা হয়তোবা দেশীয় মশলা দিয়ে আমরা হয়তোবা পাক করে থাকি বা খেয়ে থাকি, তো এখানে আসার পরে কিন্তু আপনারা মশলা জাতীয় যে আইটেমগুলো এগুলো কিন্তু এখানে বাংলাদেশের মতো পাবেন না। অর্থাৎ এখানে চাইনিজ মশলা পাওয়া যায়, ওই মশলাগুলো আপনারা কিন্তু খেতে পারবেন না। তো আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা এখন রিসেন্টলি আসতেছেন বা আসবেন, তারা অবশ্যই কিন্তু আসার আগে মিনিমাম 6 মাসের মতো বা 1 বছরের মতো আপনারা মশলা খেতে পারেন। এরকম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা যা আইটেম লাগে এগুলো আপনারা একটু বেশি করে নিয়ে আসবেন। এতে করে কী হবে, আপনাদেরই ভালো হবে, অর্থাৎ আপনারা বাঙালি খাবার এখানে পাক করে খেতে পারবেন। এখানে আপনারা বাজার করে সুপার মার্কেট থেকে সব জাতের আইটেমই পাবেন, অর্থাৎ রোমানিয়াতে সব কিছুই পাওয়া যায়। এখানে ফল ফুড আইটেম একটু বেশি পাওয়া যায়, এখানে আপনারা চাল কিনতে পাবেন, এখানে আপনারা ডাল মশলা পাবেন। তবে এই মশলা আমি আপনাদেরকে প্রথমেই বলছি, এটা বাঙালি মশলা না, চাইনিজ মশলা, আপনারা খেয়ে হয়তো বা সেরকম স্বাদ পাবেন না। তো আপনারা এখানে সব জাতের মাছ ডাল যা আছে সব কিছুই পাবেন।
তবে রোমানিয়ানরা সবচেয়ে বেশি পর্ক খায়, অর্থাৎ শুয়োরের মাংস বেশি খায়। আপনারা যখন কেনাকাটা করবেন অবশ্যই খেয়াল করবেন, তারা কিন্তু বিভিন্ন পাস্তা, শর্মা, বার্গার বিভিন্ন আইটেমের ভিতরে ওরা কিন্তু আপনার পর্ক বা শুয়োরের মাংস দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু যাচাই বাছাই করে খাবেন, আর বেটার হয় নিজেরা পাক করে খেলে অবশ্যই ভালো হয়। এখন পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আপনারা যারা রিসেন্টলি যারা আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই শীতের পোশাক সাথে নিয়ে আসবেন, অর্থাৎ শীতের পোশাক যদি সাথে নিয়ে না আসেন, কারণ এখানে কিন্তু তাপমাত্রা আমরা হয়তোবা বাংলাদেশে শীতকালে যে ধরনের আবহাওয়া আমরা ফেস করছি বা যে ধরনের এক্সপিরিয়েন্স আছে, রোমানিয়াতে কিন্তু সেটার উল্টো ভিন্ন। অর্থাৎ রোমানিয়াতে কিন্তু দেখা গেছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং মার্চ মাস পর্যন্ত কিন্তু ফুল শীত থাকে। অর্থাৎ নভেম্বর ডিসেম্বর কিন্তু আপনার মাইনাস চলে যাবে। মাইনাস কি মাইনাস চলে যাবে সেটা হচ্ছে -20, -25, -30 পর্যন্ত, -35 পর্যন্ত হয়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসার সময় শীতের পোশাক নিয়ে আসবেন। অর্থাৎ শীতের পোশাক আপনারা কোথায় পাবেন? আপনারা বাংলাদেশে বঙ্গবাজার বা নিউ মার্কেট থেকে যখন শীতের পোশাক কিনবেন তখন মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন, অর্থাৎ একটু আরামদায়ক বেশি হেভি মাইনাস জ্যাকেট আপনারা দোকানে গিয়ে বললেই হবে যে মাইনাস জ্যাকেট। তো আসার সময় অবশ্যই মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন, শীতের পোশাক নিয়ে আসবেন, অবশ্যই অবশ্যই কিন্তু মশলা জাতীয় আইটেম নিয়ে আসবেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা উপকারী, মানে উপকারী বলতে কি আপনারা যখন আসবেন রোমানিয়াতে তখন কিন্তু অবশ্যই আপনারা যদি না নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা অনুধাবন করতে পারবেন যে এটা আসলে কতটুকু দরকারি, ঠিক আছে? এবং আপনারা নিয়ে আসার পরে আপনারা নিজেরাই ফিল করবেন যে হ্যাঁ আসলে এটা আনাতে অনেক উপকার হয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে রোমানিয়াতে যারা আসতেছেন তারা থাকা খাওয়া বাদে, থাকার পরিবেশ খুবই ভালো, থাকা খাওয়া বাদে আপনারা 40,000 টাকার মতো ক্যাশ করতে পারবেন অ্যাজ ইউজুয়াল, 40,000 থেকে 45,000 টাকা। অর্থাৎ আপনাদের কন্ট্যাক্ট ফর্মে 2300 লেখা থাকবে, 2300 যা বাংলা টাকায় কনভার্ট করলে আপনারা হয়তোবা 45-40,000 টাকার মতো সামথিং হবে। তবে এখানে কোম্পানি ভেদে ভিন্ন আছে, অনেক কোম্পানি কিছু ক্ষেত্রে স্যালারি কম দেয়, কিছু ক্ষেত্রে স্যালারি আবার এক্স্যাক্টলি কন্ট্যাক্ট ফর্ম অনুযায়ী থাকে। তো এই ছিল আজকের বিষয়, এবং যারা আসবেন তাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা রোমানিয়ার উদ্দেশ্যে যদি কারো রোমানিয়াতে আসবেন এবং রোমানিয়া নিয়ে চিন্তাভাবনা করেছেন, যদি কারো ধরনের মনে কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা অলরেডি আসতেছেন বা আসবেন তাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।